এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, নিউক্লিওসাইড বলে এটারে। পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেন বেস ইকুয়ালস টু নিউক্লিওসাইড। কিন্তু ভাইয়া এই রাইবোজের সাথে কখনো থাইমিন কম্বাইন করে থাইমিডিন তৈরি করে না, মানে থাইমিডিন ন্যাচারালি পাওয়া যায় না। এন্ড কোশ্চেন হলো থাইমিডিন কেন ন্যাচারালি পাওয়া যায় না বলো? তাহলে দেখো এখন নাইট্রোজেন বেস আসছে ভাইয়া। নাইট্রোজেন বেস এটার মানেটা কি কেউ বলতে পারবে ভাইয়া? নাইট্রোজেন বেস এর মানেটা কি? বেস মানে হলো ক্ষারক। তো নাইট্রোজেনাস বেস মানে ভাইয়া এমন একটা ক্ষারক যেই ক্ষারকের ভিতরে নাইট্রোজেন আছে। তাহলে দেখো এটা কিন্তু একটা বেস মানে ক্ষারক। আমি ক্ষারক এটা কেমনে বুঝলাম? কারণ আমরা যখন লুইস ক্ষারক মতবাদ পড়বো তখন দেখবো যে নাকি ইলেকট্রন মুক্ত জোর ইলেকট্রন গ্রহণ করতে পারে ওরে বলে অ্যাসিড, আর যে মুক্ত জোর ইলেকট্রন দিতে পারে ওরে বলে ক্ষারক। এখন এই নাইট্রোজেনের উপরে দুইটা মুক্ত জোর ইলেকট্রন আছে, এ হইলো কাউরে দিতে পারে, তাহলে এটা একটা ক্ষারক হয়ে গেল। এবং এই যে ক্ষারকটা ভাইয়া, এই ক্ষারক কি দিয়ে গঠিত? নাইট্রোজেন দিয়ে গঠিত। তাই এটারে তুমি বলতে পারো একটা নাইট্রোজেন গঠিত ক্ষারক। মানে বিষয়টা হলো ভাইয়া এত কমপ্লিকেটেড চিন্তা করে কোনো দরকার নাই। নাইট্রোজেনাস বেস মানে হলো এমন একটা ক্ষারক যেটার ভিতরে নাইট্রোজেন থাকে। তো ভাইয়া নাইট্রোজেন বেস কিন্তু এটাও হইতে পারে, আরো হাজার হাজার নাইট্রোজেন বেস থাকতে পারে। অনেক নাইট্রোজেন বেস আছে, জ্যানথিন আছে নাইট্রোজেন বেস, হাইপোজ্যানথিন আছে, এইগুলো আরো বহুত নাইট্রোজেন বেস আছে। মানে বিষয়টা হলো নাইট্রোজেন গঠিত ক্ষারক দুনিয়াতে অনেক আছে, কিন্তু ডিএনএ আর আরএনএ অর্থাৎ নিউক্লিক অ্যাসিডে কোন নাইট্রোজেন বেস গুলো পাওয়া যায় ওইগুলাই হলো তোমাদের বইয়ে লেখছে। তোমাদের বইয়ে লেখছে যে পিউরিন আর পাইরিমিডিন হলো এমন কিছু নাইট্রোজেন বেস যেগুলো ডিএনএ আর আরএনএ তে পাওয়া যায়। কিন্তু তাই বলে ভাইয়া এইটা মনে করিল না যে এই পিউরিন আর পাইরিমিডিন বাদে দুনিয়াতে আর কোনো নাইট্রোজেন বেস নাই। দুনিয়াতে আরো বহুত নাইট্রোজেন বেস আছে, শুধু পিউরিন আর পাইরিমিডিন হলো ডিএনএ তে পাওয়া যায় এবং আরএনএ তে পাওয়া যায়। তাহলে নিউক্লিক অ্যাসিডে কোন ধরনের নাইট্রোজেন বেস পাওয়া যায়? একটা হলো পিউরিন আর হলো পাইরিমিডিন। পিউরিন পাইরিমিডিন দুইজনেই হলো অ্যারোমেটিক মানে রিং আকৃতির যৌগ। এখন পিউরিনে হলো দুইটা রিং থাকে আর পাইরিমিডিনে হলো একটা রিং থাকে। যেমন দেখো ভাই এখানে পিউরিনের উদাহরণ দেওয়া আছে, দেখো এটা হলো অ্যাডিনিন। ভাই অ্যাডিনিনে খেয়াল করছো এই জায়গায় একটা রিং আছে, এই জায়গায় আরেকটা রিং আছে। গুয়ানিনও একটা পিউরিন, এখানেও একটা রিং আছে আরেকটা রিং আছে। তাহলে দেখো এখানে দুইটা রিং আছে না, তাহলে যেহেতু দুইটা রিং আছে তাহলে অ্যাডিনিন আর গুয়ানিন কি হবে? পিউরিন হবে। আর পাইরিমিডিনে কয়টা রিং থাকে? একটা রিং থাকে। তাহলে দেখো এখানে পাইরিমিডিনের উদাহরণে যা যা দেওয়া আছে সবগুলোর মধ্যে দেখো একটা করে রিং আছে। তোমার এই রিং বানানো শিখার কোনো দরকার নাই, তুমি জাস্ট এটা মনে রাখবা, এই চিত্রটা দেখে জাস্ট এটা মনে রাখবা যে পিউরিনের রিং থাকে দুইটা আর পাইরিমিডিনের রিং থাকে একটা। তাহলে আমার একটু বলো তো কার সাইজটা বড়, পিউরিনের সাইজ বড় না পাইরিমিডিনের সাইজ বড়? পিউরিনের সাইজ বড়। এই জিনিসটা কিন্তু মনে রাখো, ঠিক আছে? এই জিনিসটা সামনে লাগবে। কিন্তু জাস্ট এটা একটা জিনিস খেয়াল করো, পিউরিনের নামের বানান কিন্তু ছোট হইলো, সাইজ কিন্তু বড়, আর পাইরিমিডিনের নামের বানান বড় হইলো, সাইজ হইলো ছোট। তো যাই হোক এই দুইটা বেস হইলো তোমার নরমালি ডিএনএ অথবা আরএনএ তে থাকে। এখন আমরা কি জানি, আমরা পড়ছি নিউক্লিওটাইড মানে প্রথমে একটা পেন্টোজ সুগারের সাথে নাইট্রোজেন বেস যুক্ত হয়, তারপর ওটার সাথে ফসফেট যুক্ত হয়ে পুরো একটা নিউক্লিওটাইড তৈরি করে। এখন আমরা আগে পেন্টোজ সুগারের সাথে এই নাইট্রোজেন বেস যে কোনো একটা যুক্ত করে দেখি কেমন লাগে। তার আগে ভাই একটু ফসফেট নিয়ে কথা বলবে। ফসফেট তো সবাই জানো, ফসফেট আর ফসফরিক অ্যাসিড কিন্তু হয় একই কথা, বুঝছো? ফসফরিক অ্যাসিড সবাই পড়ছো না, H3PO4। তোমরা কিন্তু জানো ফসফরাস এর হলো পঞ্চযোজী মানে পাঁচটা যোজনী। সো এটা দুইটা যোজনী হলো অক্সিজেনের সাথে বন্ড করে আর বাকি তিনটা যোজনী হলো তিনটা হাইড্রক্সিল গ্রুপের সাথে বন্ড করে। এবার দেখো তো ভাইয়া এই যে এই যে সংকেত মানে এই যেটা আঁকলাম ভাইয়া এটা কি এই সংকেতের সাথে মিলতেছে কিনা? এটারে বলে আণবিক সংকেত, এটারে বলে গাঠনিক সংকেত। নরমালি ফসফরিক অ্যাসিড এইভাবেই থাকে, কিন্তু কথা হলো এটারে কখন তুমি ফসফেট বলবা বলো তো? ফসফেট কখন বলবা ফসফরিক অ্যাসিড কে? যখন নাকি এটা দ্রবণে আয়নিত হয়ে যায়। ফসফরিক অ্যাসিড যে অ্যানায়নটা প্রোডিউস করে ওইটারই ফসফেট বলে, এবং অনেক জায়গায় ফসফরিক অ্যাসিড আর ফসফেট একই অর্থ বহন করে। দ্রবণে এটাকে দিয়ে দিবা, দেখবা তিনটা হাইড্রোজেন বের হয়ে গেছে, দেখছো? তিনটা হাইড্রোজেন বের হয়ে গেলে এটা এই যে বাকি যেটা থাকে এটাতে কি ভাইয়া PO4 3- লেখা যায় কিনা? তাহলে এই PO4 3- তোমরা কি পড়তা আগে? ফসফেট পড়তা না? দেখো এটাই হলো ফসফেট। তো বিষয়টা কিছুই না ভাইয়া, বিষয়টা হলো ফসফরিক অ্যাসিড এটাকে তুমি পানিতে ঢেলে দিলে এটা বিয়োজিত হয়ে যায়, বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দেয় তিনটা আর হইলো একটা ফসফেট আয়ন দেয়। এই ফসফেট আয়নটারে এইভাবে তুমি লিখতে পারো। সো অনেক ক্ষেত্রে ফসফরিক অ্যাসিড আর ফসফেট একই অর্থ বহন করে। এখন দেখো আমরা নিউক্লিওটাইড একটা বানাবো, একটা নিউক্লিওটাইড কেমনে বানাই দেখো। নিউক্লিওটাইডে কি লাগে? একটা পেন্টোজ সুগার লাগে, একটা নাইট্রোজেন বেস লাগে, আর একটা কি লাগে? ফসফেট লাগে। তো ফার্স্টে আমার দরকার হলো পেন্টোজ সুগারের সাথে নাইট্রোজেন বেস যুক্ত করা। তাহলে ধরো আমি একটা পেন্টোজ সুগার নিলাম, ধরো আমি ডিঅক্সিরাইবোজ নিলাম, ঠিক আছে? এই ডিঅক্সিরাইবোজের ভাই এক নাম্বার কার্বনে OH গ্রুপ আছে না, আর এই যে ভাই একটা নাইট্রোজেন বেস নিলাম,
এটা ধরো একটা পিউরিন নাইট্রোজেন বেস, সাপোজ এটা অ্যাডিনিন, ঠিক আছে, ধরো এই অ্যাডিনিন নিলাম, এই অ্যাডিনিন এর দেখছো এখানে নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন লাগানো আছে, যেহেতু এটার মধ্যে নাইট্রোজেন আছে এবং এটা একটা ক্ষারক তাই এটাকে নাইট্রোজেন বেস বলে। যাই হোক, তো এটার সাথে হাইড্রোজেন আছে আর এক নাম্বার কার্বন ওএইচ আছে, দেখো তো এই হাইড্রোজেন আর ওএইচ দুইটা মিলিত হয়ে কি ভাইয়া পানি আকারে বের হয়ে যেতে পারে, তাহলে এরা যদি বের হয়ে যায় পানি আকারে তখন দেখো এই কার্বনের এই বন্ড খালি হইছে, এই কার্বনের এই নাইট্রোজেনের এই বন্ড খালি হইছে, দুইটা বন্ড কি ভাই একে অপরের সাথে লাগা যেতে পারে না, এখানে ওএইচ ছিল এখানে কি এইচ ছিল ভাই, এতটুকু তো দেখছো নাকি, এখন ধরো এই ওএইচ আর এই এইচ দুইটা মিলা পানি আকারে বের হয়ে যেতে পারে না, তাহলে দেখো এই যে দেখো এইটাকে ফলো করো, এই যে দেখছো দুইটা পানি আকারে বের হয়ে গেছে, ঠিক আছে, তাতে লাভ হইলো এই যে দেখো কার্বনের একটা যোজনী ফাঁকা হইলো আর এখানে নাইট্রোজেনের আর একটা যোজনী ফাঁকা হইলো, তাহলে সিঙ্গেল হইলো ভাই, এখন কি এটা এও সিঙ্গেল এও সিঙ্গেল দুইজন কি ভাই রিলেশনশিপ করতে পারে, তাহলে এটা হইলো তোমার এই যে দুইটা দুইজনের জোড়া লেগে গেল, এবার দেখো এটা কিন্তু অ্যালকোহল ছিল না ভাই, এটা কিন্তু অ্যামিন ছিল, বুঝতে পারছো, এটা জাস্ট নর্মাল সমযোজী বন্ড হিসেবে তুমি কাউন্ট করতে পারো। আচ্ছা এখন দেখো ভাইয়া তুমি এটা এটা যুক্ত হইলো, তাহলে দেখো এখানে কি লাগলো আমার একটা পেন্টোজ সুগার ডিঅক্সিরাইবোজ আর হইলো এখানে নাইট্রোজেন বেস, এটা কি লাগছে দুইটার সাথে একটার সাথে একটা লাগছে, লাগার পরে এটা হয়ে গেল কি নিউক্লিওসাইড, এটা কিন্তু আমরা নিউক্লিওটাইড হয় নাই, মনে রাখবা পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেস লাগলে ওটারে বলে নিউক্লিওসাইড, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, নিউক্লিওসাইড বলে এটারে, পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেন বেস ইকুয়ালস টু নিউক্লিওসাইড, আমরা একটু খেয়াল করি আমরা নিউক্লিওসাইড কি কি বানাইতে পারি, এটা কিন্তু অনেকে এমসিকিউ তে ভুল করে, খেয়াল করো দেখো পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেন বেস ইকুয়ালস টু আমরা কি জানতে পারছি নিউক্লিওসাইড, এবং এই নিউক্লিওসাইডের সাথে যদি আমি একটা ফসফেট লাগাই দেই তাহলে এটা হয়ে যাবে কি নিউক্লিওটাইড, এটা কিন্তু আমরা জানি যে নিউক্লিওসাইডের সাথে একটা ফসফেট লাগাইলে সেটা নিউক্লিওটাইড হয়ে যাবে, এটাকে আমরা পড়ছি। আচ্ছা যাই হোক মেইন কথা, পেন্টোজ সুগারের সাথে নাইট্রোজেন বেস লাগাইলে নিউক্লিওসাইড হয়, এখন পেন্টোজ সুগার তোমার হাতে কি 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 আছে ভাইয়া, একটা আসলো রাইবোজ আছে আর একটা কি আছে ডিঅক্সিরাইবোজ, নাইট্রোজেন বেস তোমার হাতে কি কি আছে ভাইয়া, পিউরিন আছে, পিউরিনের মধ্যে কি কি আছে অ্যাডিনিন গুয়ানিন আর পাইরিমিডিন আছে, পাইরিমিডিনের মধ্যে তিনটা আছে থায়ামিন সাইটোসিন আর ইউরাসিন, তাহলে ভাইয়া এটার প্রত্যেকটার সাথে কম্বিনেশন করা কি পসিবল না, ধরো পেন্টোজ সুগারের মধ্যে ধরো রাইবোজের সাথে অ্যাডিনিন যুক্ত হইলো আবার এই রাইবোজের সাথে গুয়ানিন যুক্ত হইলো তখন একটা নিউক্লিওসাইড তৈরি হবে, রাইবোজের সাথে তোমার থায়ামিন যুক্ত হইলে তখন আরেকটা নিউক্লিওসাইড তৈরি হবে, রাইবোজের সাথে সাইটোসিন যুক্ত হইলে আরেকটা নিউক্লিওসাইড তৈরি হবে, তাহলে এবার আমরা একটা একটা করে কম্বো করব, কম্বো করে দেখবো আমরা কি কি নিউক্লিওসাইড করতে পারি, প্রথমে ভাইয়া পেন্টোজ সুগার হিসেবে যদি তুমি রাইবোজ নাও আর অ্যাডিনিন যদি নাও এখানে নাইট্রোজেন বেস হিসেবে তাহলে তুমি একটা নিউক্লিওসাইড পাবা, এই নিউক্লিওসাইডটার নাম কি ভাইয়া দেখো তো অ্যাডিনোসিন, তাহলে ভাইয়া যদি তোমার পরীক্ষায় কোয়েশ্চেন আসে নিচের কোনটি একটি নিউক্লিওসাইড এবং অপশনে যদি তুমি অ্যাডিনোসিন পাও তাহলে অবশ্যই কি করবা দাগাবা, আমরা কিন্তু অনেকে এটাই জানি না যে অ্যাডিনোসিন জিনিসটা কি, অ্যাডিনোসিন হলো একটা নিউক্লিওসাইড, ঠিক আছে, এই অ্যাডিনোসিন নিউক্লিওসাইড কি দিয়ে তৈরি হয়, যদি রাইবোজের সাথে তুমি অ্যাডিনিন যুক্ত করো তাহলে যে নিউক্লিওসাইডটা পাবো ওটাকে কি বলে অ্যাডিনোসিন। আচ্ছা এবার রাইবোজের সাথে একটা করে যুক্ত করো গুয়ানিন যুক্ত করলে কি পাবা গুয়ানোসিন পাবা, তাহলে গুয়ানোসিনও একটা নিউক্লিওসাইডের উদাহরণ, এবার রাইবোজের সাথে তুমি কি যুক্ত করবা তোমার পাইরিমিডিনের সাইটোসিন যুক্ত করো তাহলে দেখো সাইটিডিন পাবা, তাহলে সাইটিডিনও একটা নিউক্লিওসাইডের উদাহরণ, তুমি রাইবোজের সাথে ইউরাসিল যুক্ত করতে পারো ইউরাসিল যুক্ত করলে পাবা ইউরিডিন, আর রাইবোজের সাথে তুমি যদি থাইমিন যুক্ত করো তাহলে তুমি পাবা থাইমিডিন, তাহলে দেখো অ্যাডিনোসিন গুয়ানোসিন সাইটিডিন ইউরিডিন আর থাইমিডিন এগুলো হলো নিউক্লিওসাইডের উদাহরণ, এই যে প্রথম যেগুলো দেখাইতেছি প্রথম এক দুই তিন চার এই চারটা যে আমি বলছি এই চারটা হলো ভাইয়া পসিবল মানে ন্যাচারালি এটা পাওয়া যায়, কিন্তু ভাইয়া এই রাইবোজের সাথে কখনো থাইমিন কম্বাইন করে থাইমিডিন তৈরি করে না, মানে থাইমিডিন ন্যাচারালি পাওয়া যায় না, এখন কোশ্চেন হলো থাইমিডিন কেন ন্যাচারালি পাওয়া যায় না বলো ভাই, একটা জিনিস বলো তো ভাইয়া আমাদের রাইবোজ এটা কি ডিএনএ তে থাকে নাকি আরএনএ তে থাকে, আচ্ছা আরএনএ তে কি ভাইয়া থাইমিন থাকে নাকি ইউরাসিল থাকে, ইউরাসিল থাকে, তাহলে কি থাইমিন থাকবে না, তাহলে রাইবোজ কি কখনো ভাইয়া থাইমিনের সাথে যুক্ত হবে না, হবে না, যদি কোন সময় কোশ্চেন আসে যে নিচের কোন নিউক্লিওসাইডটি সম্ভব না তখন এটার অ্যান্সার করতে পারবা, অবশ্যই পারবা, ঠিক আছে, কারণ তুমি প্রথমে দেখবা মাথা কাটাবা যে রাইবোজ বলছে, যদি রাইবোজ ইউজ করে তার মানে এটা ডিএনএ না আরএনএ, এটা আরএনএ রাইবো নিউক্লিও রাইবো নিউক্লিক অ্যাসিড, তাহলে রাইবোজ হলো আরএনএ তে থাকে, তাহলে আরএনএ তে আমরা কি থাইমিন থাকে জানি না, থাইমিন থাকে না, কি থাকে ইউরাসিল থাকে, তাহলে রাইবোজ ইউরাসিলের সাথে যুক্ত হলেও কখনো থাইমিনের সাথে যুক্ত হয় না, এতটুকু আমরা ক্লিয়ার। এবার আসো তোমার পেন্টোজ সুগার হিসেবে যদি তুমি রাইবোজের বদলে ডিঅক্সিরাইবোজ নাও তাহলে কিছুই না ভাইয়া
ডিঅক্সিরাইবোজের সাথে অ্যাডিনিন যুক্ত করলে ডিঅক্সি অ্যাডিনোসিন হবে, আগেরটা কি হইছিল রাইবোজের সাথে অ্যাডিনিন যুক্ত করলে অ্যাডিনোসিন, আর এটা হলো ডিঅক্সি অ্যাডিনোসিন। এবার ডিঅক্সি গুয়ানোসিন হবে, গুয়ানিন যুক্ত করলে ডিঅক্সি সাইটিডিন হবে, তারপরে ডিঅক্সি হলো ইউরিডিন হবে, আর হলো ডিঅক্সি থাইমিন হবে। এখন কথা হইলো ভাইয়া ঠিক একই কথা, ডিঅক্সি ইউরিডিন কি পসিবল? পসিবল না। কেন পসিবল না? কারণ আমরা জানি ডিএনএ তে কি ইউরাসিল থাকে না। তো এগুলা কিন্তু ভাইয়া কোয়েশ্চেন করতে পারে যে নিচের কোনটি নিউক্লিওসাইড নয়, বা নিচের কোনটি নিউক্লিওসাইড, নিচের কোন নিউক্লিওসাইডটি সম্ভব নয়, এই টাইপের কোয়েশ্চেন ভাইয়া করতে পারে। ঠিক আছে, এখন আসো ভাইয়া ফাইনাল আমাদের কি নিউক্লিওটাইড বানানো এখন শেষ হয়েছে? এখনো কিন্তু শেষ হয় নাই। দেখো আমরা ডিঅক্সি রাইবোজের সাথে নাইট্রোজেন বেস যুক্ত করে নিউক্লিওসাইড বানাইছি। এইবার একটু এদিকে আসো, এখানে আসো ভাইয়া, এই যে দেখো পাঁচ নাম্বার কার্বন, এই পাঁচ নাম্বার কার্বনের সাথে কি একটা ওএইচ গ্রুপ আছে ডিঅক্সি রাইবোজের? হ্যাঁ ওএইচ গ্রুপ আছে। আবার এই জায়গায় দেখো ভাইয়া, এখানে আমি একটা ফসফেট নিয়ে আসছি, তোমরা কি খেয়াল করছো এই জায়গায় ফসফেটটা যে নিয়ে আসছি? আচ্ছা এবার দেখো তো ভাইয়া, এই যে ওএইচ এর ওএইচ আর এই ফসফেটের এইচ দুইটা মিলে কি ভাইয়া পানি হিসেবে বের হয়ে যাইতে পারে? তাহলে দেখো এই দুইটারে তুমি ফলো করো, পানি হিসেবে বের হয়ে গেল দেখলা। তাহলে পানি হিসেবে বের হয়ে যাওয়ার পর কি হয়েছে খেয়াল করো, তাহলে কার্বন হইলো ওই ছাড়াই ফেলছে আর এই অক্সিজেনটা এই ছাড়াই ফেলছে, মানে কার্বনের সাথে ওইচ এর ডিভোর্স হয়ে গেছে, এটার সাথে এইচ এর ডিভোর্স হয়ে গেছে। এখন এই ডিভোর্সের পরে এরা তো দুজন বিয়ে করে ফেলছে ভাই, তাহলে এরা কি সিঙ্গেল থাকবে ভাই বলো, এটা কি ফেয়ার? এরা হইলো একে অপরের সাথে এই যে বন্ড গঠন করছে, ঠিক আছে, এই বন্ডটাকে বলতেছে ভাইয়া এস্টার বন্ড, মানে এই যে বন্ডটা আছে বুঝতে পারছো, এই যে দেখো তো এটারে কি এস্টার বলা যায় না, এই যে সি ডাবল ও আর এটারে এস্টার বলা যায়। একটা জিনিস শিখবা অলওয়েজ, যে অ্যালকোহল আর অ্যাসিডের বিক্রিয়ায় কি তৈরি হয় জানো? এস্টার তৈরি হয়। দেখো আমি একটু দেখাই, CH3COOH এটা কি ভাই অ্যাসিড না? এটার সাথে ধরো ভাই এটা একটা যোগ করলাম একটা অ্যালকোহল CH3, তাহলে খেয়াল করো এটা একটা অ্যাসিড এটা একটা অ্যালকোহল, এই অ্যালকোহলের এই যে OH আছে ভাইয়া আর এই অ্যাসিডের যে H আছে এটা কি ভাইয়া পানি আকারে বের হয়ে যাইতে পারে? এরা যদি ভাইয়া বের হয়ে যায় বাকি যা আছে তা কি একে অপরের সাথে যুক্ত হয়ে যাবে না? এই সি ডাবল ও এরপরে এটা কি যুক্ত হবে? CH3, এটা কি ভাই এস্টার না বলো তো? দেখো সি ডাবল ও এই CH3 কি আর কে রিপ্রেজেন্ট করে না? এটা অবশ্যই আর কে রিপ্রেজেন্ট করে, কারণ এটা একটা অ্যালকাইল গ্রুপ। তাহলে ভাই এই যে দেখো এই পানি বের হওয়ার কারণে এখানে কি একটা বন্ড ক্রিয়েট হয়েছিল না? এই বন্ডটারে কি বলে ভাই জানো, এই যে এস্টার তৈরি হওয়ার পর যে বন্ডটা ক্রিয়েট হয়েছে এটাকে কি বলে? এস্টার বন্ড। আমার কথা বোঝা গেছে ভাইয়া? সবাই কি বুঝতে পারছো এই জিনিসটা? মেইন কথা ভাইয়া আমরা কি জানি, আমরা জানি অ্যালকোহল আর অ্যাসিডের বিক্রিয়ায় কি তৈরি হয়? এস্টার তৈরি হয়, এবং এই এস্টার তৈরির সময় যে বন্ড ফর্মেশন হয় ওটাকে বলে এস্টার বন্ড। এখন ভাইয়া আমরা একটু আবার আগেরটায় ফিরে আসি, ভাইয়া দেখো তো এই জায়গায় কি অ্যালকোহল আর অ্যাসিডের বিক্রিয়া হয়েছে কিনা? খেয়াল করো ভাইয়া ফসফরিক অ্যাসিড জিনিসটা কি একটা অ্যাসিড না? এটা অ্যাসিড, আর এই গ্রুপটা কার থাকে ভাইয়া, এই যে ওইস গ্রুপটা কার থাকে? অ্যালকোহলের। তাহলে ভাই অ্যাসিড আর অ্যালকোহলের বিক্রিয়া, দেখো অ্যাসিড হলো এইচ দিল, অ্যালকোহল হলো ওএইচ দিল, দুইজন মিলা দেওয়ার পর এখানে এই যে বন্ডটা তৈরি হয়েছে, তখন এটাকে তুমি কি বলবো ভাইয়া? এস্টার বন্ড। ঠিক আছে, এটা বোঝা গেছে ভাই এস্টার বন্ড জিনিসটা কি? এটার একটা নাম আছে ভাই, এটার নাম আসলে পুরোপুরি এস্টার বন্ড না, এটাতে তোমার দেখবা বইয়ের মতো লেখা আছে, মানে ফসফো ডাইএস্টার লেখা আছে। ডাইএস্টার কেন বলে এটা আমি আসতেছি, বাট মেইন কথা এটাকে বলে ফসফো এস্টার বন্ড। ফসফোএস্টার বন্ড কেন? কেন এটা ফসফেট হলো তোমার এই বন্ডটা ক্রিয়েট করছে, ফসফরিক অ্যাসিড হলো এটাতে ইনভলভ আছে, তাই এটাকে ফসফোএস্টার বন্ড বলে। ঠিক আছে, বাট মেইন কথা বেসিক কথা হলো এটা একটা এস্টার বন্ড। এবার আসো ভাইয়া, তাহলে দেখো ভাইয়া আমরা কি নিউক্লিওটাইড বানাইতে পারছি? দেখো তো আমরা পেন্টোজ সুগার যুক্ত করছি, এটার সাথে নাইট্রোজেন বেস যুক্ত করছি, আবার এটার সাথে ফসফেট যুক্ত করছি। এরপর আসো ভাইয়া, এখন কিন্তু আমরা নিউক্লিওটাইড বানাইছি, কিন্তু আমাদের টার্গেট কি ভাইয়া? নিউক্লিক অ্যাসিড বানানো।